প্রথমে আমি কচু শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এবার কেটে নিচ্ছি। কেটে নিয়ে আরও একবার ভালো করে ধুয়ে নেব। একটা প্রেশার কুকারের মধ্যে কচু শাক দিয়ে নিয়েছি, আর এখানে দেখো আরও কিছুটা এক্সট্রা রয়েছে। আমি পুরো কচু শাকটাই ভালো করে কুকারে একটা সিটি লাগিয়ে নেব। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করতে হবে, তাহলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আর এদিকে দেখো কচু শাকটা সেদ্ধ করে আমি একটা ঝাঁঝরিতে জল ঝরিয়ে নিয়েছি। এবার দেখো ফোড়নের জন্য জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আমি ইলিশ মাছ ভাজার মাথাটা ভাজার যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা থেকে বেশ ভালো গন্ধ বেরোচ্ছে। এবার আমি কচু শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা সিদ্ধ করার সময় আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। এবার দেখো এর মধ্যে আমি একে একে মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি জিরে গুঁড়ো, এবার দিচ্ছি নুন। নুন ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে দেবে। আর এবার দিচ্ছি কিছুটা চিনি, চিনিটাও তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমি কচু শাকে চিনিটা একটু বেশিই পছন্দ করি, তাই আমি একটু বেশি দিলাম। এবার পুরো জিনিসটা খুব ভালো করে মিশিয়ে নেব। মাথাটা তো ভাজা করে তুলেই রেখেছি। উনুনের ফ্লেমটা এখন আমার হাইতে রয়েছে, হাই ফ্লেমে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো এখন এই অবস্থা হয়েছে রান্নাটা। এবার মাছের যে মাথাগুলো ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাটা দিয়ে দিলাম। দিয়ে আবার একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মাথাটা একটু ভেঙে ভেঙে দিতে হবে, তাতে স্বাদটা আরও ভালো হবে। দেখো রান্নাটা প্রায় আমার শেষের দিকে, পুরো শুকিয়ে গেছে, একটা মন্ডের মতো হয়ে গেছে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা আমার সার্ভ করা হয়ে গেছে, আর এটা হচ্ছে ফাইনাল লুক। এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা একবার ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন আরও একটি ব্লগ সঙ্গে করে নিই।